দাদার গামছা খুলে গেছে গুড ইভিনিং গাইস আবার চলে আসলাম বিকালে ঘুমসুম খাওয়া দাওয়া করার পরে এখানে রুম নিলাম হোটেলের নাম কি গো হোটেলের নাম হোটেল নীলিমা বলে আছে সামনে একদম স্টেশনের সামনে কাউকে বললে হবে অটো স্ট্যান্ডকে বললে হয়ে যাবে টোটোগুলোকে বললে হয়ে যাবে ওরা নিয়ে আসবে খুবই ভালো হোটেল তোমরা দেখতে পাচ্ছ হোটেলটা খুবই সুন্দর হোটেল এখানে সবাই মিলে বসে আড্ডা মারছি এখন ফার্স্টে সিঙ্গারা খেলাম সিঙ্গারা খাওয়ার পরে চা খেলাম চা খাওয়ার পরে তো এখন সবাই মিলে গল্প করছি তো এই যে বাকি কন্টিনিউটা পূজা করবে নাও আমার চেহারাটা ভালো লাগতেছে না হ্যালো আমরা স্নান করে আমরা এরকম হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার চেহারাটা দেখতে পাচ্ছ আমার রাম পাঠি লাগতেছে পুরো কিরকম লাগছে না স্কিনটা রুক্ষ রুক্ষ ভালো লাগছে না এক ফটো এই যে সবাই বসে আছে তো আজকে খাওয়া দাওয়া তো খুবই ভালো লেগেছে এতদিন তো খাওয়া দাওয়া জানোই কিরকম গেছে পুরীর খাওয়া এতটা টেস্ট হয় না তো আজকে কলকাতার খাওয়া গুলো খেলাম খুবই ভালো লাগলো এখন বাজে হলো 10টা এখন ডিনার টাইম সবাই খেতে বসে বললো সবাই খেতে বসলো এই যে দিদি বসলো খেতে বাচ্চাদের খাওয়া তারপর দিদি একদম হান্ডিয়ে খাবে হ্যাঁ আমার মতনই খায় মজা এই যে আমি রাত্রেবেলা রুটি খাবো তো রুটি এসে বললো এই যে আমাদের আদরের জিজু এই যে তোমাদের পূজা ভদ্র ইন্ডিয়ান ব্লগার পূজা ভদ্র খালি বলে খাও খাও কিন্তু খাবে না খায় না দিদি খায় চেয়ার দাও ইরান জামাইকে বললে জামাই ভাই তুমি তো খাইবে না তোমার জন্য আমার নাম বদনাম হয় জিজু খাওয়া কেমন হ্যালো শোনায় খাওয়া কেমন তো ওরা এখন চা খাচ্ছে তো চা যেটাতে খাচ্ছে ওটা তো মাটির কাপে খাচ্ছে এটা বাবা এগুলো হলো মাটির এটা জিজুকে দিবে জিজু খুব টেস্টি না নির্মল কেকটা কিরকম তার নির্মল তো আমার ডককে খাওয়াতে আসে দিদি চাটা কিরকম হয়েছে দিদি টেস্টি হয়েছে ঠিক আছে সব টাকা তাহলে তুই দিস সবার টাকা নির্মল নির্মল চাটা কিরকম হলো সলিড এটা নির্মলের চা এটা খাচ্ছে নির্মল ওরা কেকটা ভালো পেলো বলছে খুব টেস্টি মামা কেকটা টেস্ট হলো অনেক টেস্ট হলো না অল্প টেস্ট হলো ওরা ডগকে খাওয়াচ্ছে তিনটা ডগ এসে পড়লো এই যে কেকটা খাওয়াইছে ওরা সিধা সিধি দে পাঁচ বার দে ওই যে ওখানে আছে তো পুরো তো বিজয় নেই তোমার
ডুবো দিতে পারে না, বানানো শেখে লাগে শিব মামা স্লিপ আছে ওইদিকে ডুবিতে লাগে বাচ্চা না বাচ্চা না বাচ্চা না গঙ্গার জল এতটাই ঠান্ডা ছিল। আর তখন বাজে সকাল পাঁচটা, পাঁচটার সময় আর কি গেছিলাম আর কি স্নান করতে, নলে প্রচণ্ড ভিড় হয় এখানটায়। তো মানে ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসেছি, তো ভীষণই আর কি ঠান্ডা লেগেছে, আর আমার পুরো ঠান্ডাতে বুক ব্যথাই উঠে গেছিলো, তো আমাকে ইমিডিয়েটলি আর কি উঠিয়ে দিয়েছে। সোনারে উঠাই দাও গো, আমার ডুবে কত কমর জলে দাদার গামছা খুলে আছে, চল বেটা দুধে 1 2 3 1 2 1 2 3 বাবা শোন তো, বাবা শোন, গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, আবার চলে আসলাম। আজকে হলো চার দিন, ডে 4 এট নবদ্বীপ ধাম। তো এখানে সকালবেলা আমরা উঠে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, তো গঙ্গা স্নানেরও ভিডিও ভিডিও হয়েছে। তো গঙ্গা স্নান করে এখন আসলাম, এসে এখন আবার সবাই স্নান করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে খেয়েছিলাম হলো লুচি আর ঘুগনি, তো সাথে দই নিয়ে এসেছিলো, তো দই মিষ্টি আর কি এখন খাবো, তো মিষ্টিটা এখন খাবো না, এখন দইটা খাবো। তো এখন চলে আসলাম লাঞ্চে, তো আজকে লাঞ্চে বলেছিলাম যে ইলিশ মাছ আনার জন্য, তো অর্ডার দিলে আর কি মাছ এনে রান্না করে দেয়। এখন ইলিশ মাছটা এতটা ভালো বানায়নি, আমি বহুত জায়গায় ইলিশ খেয়েছি, একদম কীরকম টাইপ জানি বানায়, কিন্তু আমার দিদি ইলিশ একদম পারফেক্ট বানায়, তো ইলিশ সবাই আর কি বানাতে পারে না আর কি, খালি ভাবে যে সর্ষা দিব বাস হয়ে গেলো, একদম সুন্দর করে বানালে তেলে মুখে লাগে। তখন চলে আসলাম বিকালে আর কি চা খেতে, চা আর বিস্কিট এটা এখন সবাই খাবো, তারপরে একটু পরে রেডি হব। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এখন আজকে যাচ্ছি আমরা ঘুরতে 60 ফিট মহাপ্রভু মন্দিরটা দেখতে, খুব সুন্দর বলে মন্দিরটা, তো সবাই মিলে আর কি যাব। তো দিদি আর আমি মা বলছিলাম যে মন্দিরগুলো দেখে টেকে নিয়ে, অনেক কটা মন্দির দেখাবে বলেছে, তো দেখে নিয়ে আমরা যাব। আসার সময় ওরা চলে যাবে আর কি হোটেলে, তো আমরা কিছু শপিং করব আর কি, মানে ব্লাউজ টাউজ এগুলো দেখবো, এখানে ডিজাইন কেমন আর কি। তো
গেট দিয়ে ঢুকেই সামনে আর কি চৈতন্য মহাপ্রভু মন্দির মানে স্ট্যাচুটা, তারপরে যে গুফা দিয়ে আর কি ঢুকে যাচ্ছি। গুফা দিয়ে ঢুকে ঢুকে অনেক কটা মন্দির আছে এখানটায়, এখানেও খুব সুন্দর সুন্দর দেখার জিনিস, সবটাই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েই দেখাচ্ছি, কেন বেশি বড় করে দেখাতে গেলে ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাবে, এর জন্য যেগুলো যেগুলো আর কি খুবই ভালো লাগছে সেগুলোই আর কি শেয়ার করছি। এতটাই সুন্দর লেগেছে ভিতরটা, মানে কি বলবো, মানে এরকম লাগছে যে কোথায় যে এসে পড়লাম, মানে বলার মতন নাম, খুব খুবই সুন্দর। খুবই সুন্দর একটা জায়গা যেটা তোমাদের কাছেও শেয়ার করলাম, মানে শেয়ার না করে পারলাম না, খুব খুবই সুন্দর। মন্দিরে এসে এখন একটু আগে আসলাম গৌরাঙ্গ মন্দিরে, খুবই সুন্দর এখানের দৃশ্য আর ভিউগুলো খুবই সুন্দর। এই যে এটা দেখলাম খুব সুন্দর, এটা খুবই লম্বা, অলমোস্ট 50 ফিট গৌরাঙ্গ, গৌরাঙ্গ মহাপ্রভু। এটা বাবা, বাবা কেমন লাগছে এসে? খুব মনোরম দৃশ্য যা দেখলাম, মানে অপূর্ব অপূর্ব অপূর্ব। দিদি এখানে অল্প ফটো সেশন করছে, একটু মডেলিং করছে, ফটো সেশন করছে, করতে থাক, ডিস্টার্ব দিই না। এই যে আমাদের ফটোগ্রাফার ইন্দ্রজিৎ ভদ্র অ্যান্ড ব্লগার অলসো অ্যান্ড মা, যে পা ব্যথা করছে মনে হয় একটু বসে আছে। আর এই যে আমাদের মহারানী, এই শুরু হলো। মানে একটা ফটো তুললে দিই।